আর একটু বিষয় বলে রাখি, আমরা যে গ্রামার শেখাই, একাডেমিক গ্রামার শেখাই, সে গ্রামার ন্যাচারাল গ্রামার শেখাই, যেটা বাস্তবে কোথায় প্রয়োজন, কেন প্রয়োজন, কীভাবে প্রয়োজন সেটা একেবারে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিই। আর আমাদের এই একাডেমিক গ্রামারে আপনারা আমাদের প্রতিষ্ঠানে একাডেমিক গ্রামার শিখতে চাইলে সেখানে একটি প্লাস পয়েন্ট হচ্ছে যে আপনাদের স্পোকেনটা ফ্রি চলে আসছে। আমাদের এখানে স্পোকেনের ক্লাসের আলাদা কোর্স ফি অনেক এক্সপেন্সিভ, অনেক এক্সপেন্সিভ। সেক্ষেত্রে একাডেমিক গ্রামার যখন আপনি পড়বেন তখন স্পোকেনের টিচারের কাছে গ্রামার পড়া বিশাল একটা বিষয়, সেক্ষেত্রে আপনাদের স্পোকেনটা হয়ে যাচ্ছে সেটা আবার ছোট থেকে এবং সেটা মান্থলি ফি হয়ে যাচ্ছে। Assalamualaikum dear brothers and sisters, hope you've been well by the grace and mercy of Almighty Allah. Welcome to Nasir's Club. This is Nasir once again before you, and today we would like to learn article. This is the first part of article, so we will learn article today. And before going to learn article, we have to know the alphabet. What is alphabet? You know that there are 26 letters in English that stands for Amra. 26টি বর্ণ পাই ইংরেজিতে, তার মধ্যে হচ্ছে 5টি হচ্ছে ভাওয়েল, মানে ভাওয়েল, আর বাকি 21টি হচ্ছে কনসোন্যান্ট। সো আমরা এক একটি ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল সাউন্ড, আই মিন এ বি সি ডি ই এফ জি, এগুলোকে আমরা আর্টিকেল বলি। এবং এ থেকে জেড পর্যন্ত পুরো বর্ণগুলোকে, মানে পুরো লেটারগুলোকে একসাথে বলা হয় আলফাবেট। আর্টিকেল হচ্ছে একটি গ্রামারের পার্ট, এটা প্রথম দিকের প্রায় পার্ট বলা যায়। এই আর্টিকেল আমরা কেন শিখবো, আর্টিকেলটা কী? যদি আমরা আর্টিকেলের উদ্দেশ্য না জানি যে কেন শিখছি, এর প্রয়োজন কী, তাহলে আমাদের এটা শিখে কোনো লাভ নেই। তাহলে এ এন দাকে আর্টিকেল বলা হয়। এ এন দাকে আমরা দুইটি ভাগে ভাগ করেছি, একটি হচ্ছে ইনডেফিনিট, আরেকটি হচ্ছে ডেফিনিট। ইনডেফিনিটের অর্থ হচ্ছে অনির্দিষ্ট, ইনডেফিনিট হচ্ছে অনির্দিষ্ট, এবং ডেফিনিট হচ্ছে নির্দিষ্ট। আমরা অনেকেই জানি না নির্দিষ্ট কী, অনির্দিষ্ট কী। আচ্ছা, আমরা ইনডেফিনিট বলতে যেটা অনির্দিষ্ট বুঝি সেটা হচ্ছে অপরিচিত, অনির্দিষ্ট বলতে চিনি না, জানি না, অপরিচিত। আর ডেফিনিট বলতে হচ্ছে নির্দিষ্ট, তার অর্থ হচ্ছে পরিচিত, মানে যার সাথে পূর্ব পরিচয় রয়েছে, জানাশোনা রয়েছে। আমরা একটা উদাহরণ নিতে পারি ইনডেফিনিটির ক্ষেত্রে। আমরা যেমন যে কাউকে বলতে পারি একটা কলম নিয়ে এসো, একটা পেন নিয়ে এসো, বা একটা চেয়ার নিয়ে এসো। যদি আমি আমার কোনো স্টাফকে বলি, তো তারা যে কোনো একটি চেয়ার বা একটি কলম বা একটি পেন বা একটা বই নিয়ে আসতে বলে, যে কোনো একটা বই নিয়ে চলে আসবে। বাট যদি আমি বলি যে বইটি নিয়ে এসো, চেয়ারটি নিয়ে এসো, ফোনটি নিয়ে এসো, মানে প্রত্যেকটা শব্দের সাথে ফোনটি, কলমটি, চেয়ারটি, টি শব্দটি যোগ রয়েছে, তার মানে অলরেডি আমার ওই ফোনটাই নিয়ে আসবে যে ফোনটা আমি ইউজ করি। আমি বলি, যদি বলি যে বইটি নিয়ে এসো, আমি যদি বলি যে টেবিলটি নিয়ে আসো, তাহলে কি করবে আমার স্টাফ, আমার যে কর্মচারী রয়েছে, সে কিন্তু আমার ওই জানাশোনা চেয়ারটিকেই নিয়ে আসবে, কারণ আমি তাকে নির্দিষ্ট করে বলেছি। তাহলে নির্দিষ্ট বলতে বোঝায় যে যার সাথে জানাশোনা পরিচয় রয়েছে, পূর্ব অভিজ্ঞতা রয়েছে, তার সম্বন্ধে ধারণা রয়েছে। আর অনির্দিষ্ট বলতে যার সম্বন্ধে টোটালি কোনো ধারণা নেই। ইংরেজিতে 44টি সাউন্ড রয়েছে, 44টি সাউন্ডের মধ্যে হচ্ছে যে 24 হচ্ছে, 24টি হচ্ছে কনসোন্যান্ট সাউন্ড, আর 20টি হচ্ছে ভাওয়েল সাউন্ড। যারা আমেরিকান স্টাইলে, কানাডিয়ান বা অস্ট্রেলিয়ান স্টাইলে কথা বলতে চান, বা যারা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ওয়েতে কথা বলতে চান, তাদেরকে অবশ্যই সহিশুদ্ধভাবে এই মাখরাজগুলো জানতে হবে। আর বীর প্ল্যাটফর্মে না থেকে যদি আপনি বাংলা পড়ে সুরা ফাতেহা পড়েন, যেমনটা ভুল হয়ে যায়, ঠিক তেমনটি এখানে ভুল হবে। মাথায় রাখতে হবে যে আমরা ইংরেজি শিখব, ইংরেজি বর্ণমালার রিয়েল যে সাউন্ড রয়েছে সেই সাউন্ড দিয়ে আমরা ইংরেজি শিখবো। আমরা ইংরেজিকে বাংলাতে নিয়ে এসে বাংলাতে কনভার্ট করে ইউজ করবো সেটা না। যেমন ফরেন কান্ট্রির লোক যদি বাংলাদেশে এসে বলে যে তুমি কি টাইম করে খেয়েছো, বা তুমি কখন আমাকে ডেকেছিলে, তাহলে সেটা অবশ্যই ভুল হবে, কারণ তারা টি কে ঠ বলে, কে কে খ বলে, তাহলে কখন হচ্ছে, টাইমকে টাইম বলবে, তো এটা এটা অবশ্যই তারা ডেফিনেটলি ভুল বলে। কারণ তাকে কী করতে হবে, বাংলাদেশে এসেছে, বাংলা ভাষা শিখছে, বাংলা প্ল্যাটফর্মে থেকেই বাংলায় কথা বলতে হবে, বাংলা উচ্চারণ শিখতে হবে। যাই হোক, সেটা আমার বিগত দিনের বিভিন্ন ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি, আপনারা সেটা দেখে নিতে পারেন। আমরা বিস্তারিত ফোনেটিক্স নিয়ে আলোচনা করব না, আমরা আর্টিকেলে আছি। সো আমরা জানি যে বিফোর কনসোন্যান্ট সাউন্ডের পূর্বে হচ্ছে আমরা এ বসাবো, অর্থাৎ আপেন,
বুক আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে আমরা যখন এবিসিডি পড়বো তখন এ বি সি ডি এভাবে পড়বো, বাট যখন আমরা সেন্টেন্সের মধ্যে এ পাবো তখন সেটার উচ্চারণ আমরা করব আ, হি ইজ আ ডান্সার, হি ইজ আ টিচার, হি ইজ আ ডক্টর, অর্থাৎ এর উচ্চারণ আ হবে, মাথায় রাখতে হবে। এরপরে দেখুন ভাওয়েল সাউন্ডের ক্ষেত্রে হচ্ছে বিফল ভাওয়েল সাউন্ড যদি আমরা পাই তাহলে অবশ্যই এন বসাবো, যেমন দেখুন এখানে আছে কি অরেঞ্জ অ, এই উচ্চারণটা হচ্ছে অ, রয়কার অ দিয়ে শুরু, এই অ থাকলে হচ্ছে ভাওয়েল সাউন্ড, সেক্ষেত্রে এখানে হবে এন। আবার দেখুন অ্যাপল, অ্যাপল এখানে হবে এন, কারণ এখানে ভাওয়েল রয়েছে। আমরা দায়ের একটু ব্যবহার আমরা ক্লিয়ার করে ফেলি, আমরা এটাকে অনেক সময় দা বলি বা দি বলি, এটা নিয়ে কনফিউজে থাকি আমরা, কোথায় দা বলবো কোথায় দি বলবো। মাথায় রাখতে হবে যে কোনো নাউনের প্রথমে যদি কনসোনেন্ট থাকে, দেখুন এখানে কনসোনেন্ট রয়েছে, সো কনসোনেন্টের পূর্বে যদি আপনি দা পান সেটাকে দা ইউজ করতে হবে, আর যদি কোনো ভাওয়েল সাউন্ড পান মানে এ ই আই ও ইউ পান, অথবা ইভেন সেমি ভাওয়েলও যদি আপনি পান অর্থাৎ ডাব্লিউ অথবা ওয়াই যদি আপনি পান, সেক্ষেত্রে আপনি দি ইউজ করবেন। যেমন দেখুন এখানে আর্মি এ রয়েছে, এখানে অরেঞ্জ ও রয়েছে, তাই এখানে আমরা দি ইউজ করব, এখানেও দি ইউজ করব, যেহেতু ভাওয়েল সাউন্ড রয়েছে আর এগুলো কনসোনেন্ট তাই এখানে দা রয়েছে। আশা করি এই বিষয়টি আপনাদের ক্লিয়ার হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটি একটু পজ করে রাখুন। ডিয়ার লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু নাসির ক্লাব, দিস ইজ নাসির ওয়ান্স এগেন বিফোর ইউ, অ্যান্ড ইউ নো দ্যাট I'm going to teach you, it's all about article. This is very, very important for our grammar, I mean your academic grammar, your 6, 7, 8, 9, 10, honors level, any academic grammar. And it is also important for language. Actually, English is not a kind of anything that you can do like math, okay? So it is just a language, it's a platform where we have to stand, and with that we have to share, hear, we have to exchange our views, and that's the reason, that's why we have to know English language. U is one of the vowel sound, and you know there are five letters, that is A, E, I, O, U, and W and Y are also vowel, but they are semi-vowel, but there is no any use of that vowel sound. So we have to memorize, we have to think about the five letters that are A, E, I, O, U. Well, we have got here U. U হচ্ছে একটি vowel, A, E, I, O, U, but শুধু ইউ দেখলেই হবে না, আমাকে সাউন্ড নিয়ে কাজ করতে হবে। আমি প্রথম থেকে বলে আসছি যে আমরা সাউন্ড নিয়ে কাজ করি, 44টা সাউন্ড রয়েছে ইংরেজিতে, 24টি হচ্ছে কনসোনেন্ট সাউন্ড আর 20টি হচ্ছে ভয়েল সাউন্ড। তো আমরা ওই দিকে যাচ্ছি না, সেটা নিয়ে বিশাল ভিডিও রয়েছে, আপনারা আমার ইউটিউব চ্যানেল সার্চ করে দেখে নিন। এরপরে চলে আসি যে এখানে ইউ এর উচ্চারণ যদি আ করি, মানে আ শব্দটি এমনই একটি শব্দ যেটা হচ্ছে ভয়েল সাউন্ড, আ থাকার অর্থই হচ্ছে ভাওয়েল সাউন্ড, আর ইউ যে শব্দ উচ্চারণ হচ্ছে এই শব্দটি থাকা মানে হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। এই দুইটা কথা ভালোভাবে মাথায় রাখুন, এটা হচ্ছে ন্যাচারাল গ্রামার, এটা মাথায় রাখতে হবে যে আমরা সাউন্ড নিয়ে কাজ করি। দেখুন এখানে আমব্রেলা, প্রত্যেকটি শব্দের প্রথমে ইউ রয়েছে এবং প্রত্যেকটা শব্দের উচ্চারণ আ দিয়ে শুরু। দেখুন আমব্রেলা, আর্জেন্ট মানে জরুরি, আর্জেন্ট আপার ক্লাস মানে উপরের ক্লাস, আপসেট নিউজ, আপসেট আ, অর্থাৎ প্রত্যেকটা বর্ণের, এখানে দেখুন প্রত্যেকটা যে প্রথমে যে লেটার রয়েছে লেটারের প্রত্যেকটাতেই আ উচ্চারণ হচ্ছে, সো অবশ্যই আমরা এখানে এন বসাবো। আর আ মানেই হচ্ছে এটা ভয়েল সাউন্ড। আর এখানে দেখুন যে যদি ইউ এর মতো শব্দ উচ্চারণ হয় তাহলে সেটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। দেখুন এখানে ইউ রয়েছে ইউনিভার্সিটি, এখানে রয়েছে ইউনিয়ন, ইউনিয়ন মানে হচ্ছে একতা বা ইউনিয়ন পরিষদ ধরুন, তারপরে ইউনিফর্ম, এখানেও দেখুন ইউ, এখানে দেখুন ইউনিটি ইউ, প্রত্যেকটা এখানে প্রত্যেকটাতেই প্রত্যেকটা বর্ণেই ইউ আছে, এবং ইউ এ হচ্ছে কি প্রত্যেকটা ওয়ার্ডে বর্ণ রয়েছে, সে বর্ণের উচ্চারণে আসছে কি ইউ, সো ইউ এমন একটি শব্দ যেটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, আর কনসোনেন্ট পেলে আমরা এ বসাবো।
সবগুলোতে এ বসাবো আ ইউনিভার্সিটি আ ইউনিয়ন আ ইউনিফর্ম আ ইউনিটি কিন্তু আমরা বর্তমানে যে গ্রামারগুলো দেখি সেখানে লেখা আছে যে ইউ যদি ইউ এর মতো হয় তাহলে এন না হয় এ হবে এটা লেখা আছে জাস্ট এ রুলসটা লেখা আছে যে ইউ যদি ইউ এর মতো হয় ওকে বুঝে নিলাম যে ইউ যদি ইউ এর মতো হয় মানে যারা কপি পেস্ট করে গ্রামার শেখেন বা গ্রামার শেখার ধারণাটি চলে আসছে তাদের উদ্দেশ্যে বলছি যে ইউ যদি ইউ এর মতো হয় ঠিক আছে এভাবে মনে রাখতে পারেন কিন্তু এটা অ্যাকচুয়ালি আসল বা রিয়েল ন্যাচারাল গ্রামার না যেটা ফরেন কান্ট্রি থেকে এসেছে আমাদের বাংলাদেশের শিক্ষকেরা যেভাবে পড়াচ্ছে সেভাবেই তারা শিখছে স্টুডেন্টরা শিখছে অর্থাৎ তারা নিজেরাই কিন্তু আপডেট না আর এখন বর্তমান যুগে এখন এমন একটি অবস্থা যে প্রত্যেকের হাতের কাছে ইন্টারনেট রয়েছে আপনারা ইচ্ছে করলে নিজেরাই সার্চ করে দেখে নিতে পারেন এবার দেখুন যে এখানে রয়েছে কি এখানে উচ্চারণ হচ্ছে ইউরোপিয়ান এখানে কি হবে আপনারা হয়তো ভাবছেন যে এখানে ই রয়েছে ই থাকলে তো এটা হচ্ছে ভাওয়েল আর ভাওয়েল যদি থাকে তাহলে এখানে এন হওয়ার কথা রাইট ভাওয়েল থাকলে এন হওয়ার কথা বাট এখানে দেখুন এখানে এখানে হয় এ তো এ কেন হচ্ছে এখানে কোনো বইয়ে লেখা নাই যে ই ইউ যদি থাকে এবং সেটা যদি ইউ এর মতো উচ্চারণ হয় মানে ঠিক এটার মতো ইউ যদি ইউ এর মতো উচ্চারণ হয় সেক্ষেত্রে এটাও তো লেখা উচিত ছিল কিন্তু কোনো গ্রামারে বাংলাদেশের কোনো গ্রামারে সেটা নেই আসলে ম্যাটারটা হচ্ছে ফ্যাক্টটা হচ্ছে যেখানে এক্স ওয়াই জেড যাই থাকুক না কেন যদি ইউ শব্দের মতো উচ্চারণ হয় তাহলে সেটা কনসোন্যান্ট সাউন্ড আর সেটা কনসোন্যান্ট সাউন্ড হলে এ হবে তাই এখানে ভাওয়েল যাই থাকুক না কেন যদি ইউ উচ্চারণ হয় সো শুরুটা মানে স্টার্টিংটা ইউ উচ্চারণ হচ্ছে তাই এখানে এ হয়েছে এখানেও দেখুন ই আছে আপনারা প্রথমে ই দেখে হয়তো ভাবতে পারেন যে সেখানে এন হবে বাট না এখানে হচ্ছে ইউ যদি উচ্চারণ হয় মানে ইউ শব্দটা এমন একটা শব্দ ওই যে বললাম যে 44টি সাউন্ডের মধ্যে 24টি হচ্ছে কনসোন্যান্ট 20টি হচ্ছে ভাওয়েল সাউন্ড সো এই ভাওয়েল সাউন্ডের মধ্যে এই যে ইউ এটা হচ্ছে একটি সাউন্ড সো এই এটা হলে আমরা কী বসাবো এ বসাবো এখানে আরেকটি বিষয় রয়েছে যেটা খুবই ইন্টারেস্টিং যখন আমি দায়ের ব্যবহার করব তখন আপনাদেরকে বোঝাবো সেটা হচ্ছে যে আর্টিকেল যখন আপনারা করবেন তখন এখানে এ বসবে না এন বসবে না দা বসবে কোনটি বসবে এটা নিয়ে কনফিউজে থাকবেন প্রথমত যারা একেবারে উইক গ্রামারের তারা ই দেখে এন বসাতে চাইবে যেহেতু ভাওয়েল রয়েছে ই দেখে এন বসাতে চাইবে যারা একটু চালাক চতুর যারা বুঝে তারা এ বসাবে মানে ইউ হচ্ছে কনসোন্যান্ট সাউন্ড সেক্ষেত্রে এ বসাবে আবার এমন কিছু ক্ষেত্র রয়েছে যেখানে এ এন কোনোটাই হবে না দা বসবে তো সে ক্ষেত্রটা কখন আসবে কখন আপনি দা বসাবেন অর্থাৎ কোনো রুলসই কাজ করবে না এ এনের কোনো রুলস এখানে কাজ করবে না সেখানে দা বসবে ঠিক আরেকটি ব্যাপার হচ্ছে ম্যান এম রয়েছে আমরা নিঃসন্দেহে এখানে এ বসাবো যেহেতু কনসোন্যান্ট সাউন্ড পেয়েছি কনসোন্যান্ট বর্ণ আমরা পেয়েছি কিন্তু এমন একটি সময় আসবে যে সেখানে এ না বসিয়ে দা বসাতে হচ্ছে সেটা কখন আসবে কীভাবে আসবে সেটার জন্য আমাদের নেক্সট ভিডিও যেগুলো আমি বানাবো অথবা যেগুলো বিগত দিনে ভিডিও বানিয়েছি আর্টিকেলের উপরে সেগুলো সার্চ করে নাসিস ক্লাব পেজ থেকে অথবা চ্যানেল থেকে খুঁজে বের করে দেখে নেবেন এটা বিশাল আলোচনা রয়েছে যে এখানে কেন এ না বসে দা বসলো যেটা একটু বলে রাখি সেটা হচ্ছে যে ডেফিনিট এবং ইনডেফিনিট অর্থাৎ নির্দিষ্ট অনির্দিষ্ট আমরা যখন কাউকে চিনি না প্রথমবার ফার্স্ট টাইম কাউকে যখন দেখি তখন সে অপরিচিত থাকে সেক্ষেত্রে আমরা তাকে অনির্দিষ্ট বলবো সেক্ষেত্রে এ এন দিয়ে সেন্টেন্স স্টার্ট করতে পারি এ এন দিয়ে মানে অপরিচিত হিসাবে তাকে আমরা কল করব বা তাকে ডাকবো কিন্তু যখন তাকে দুইবার দেখব তিনবার দেখব বা দুইবারে সাক্ষাৎ হবে তিনবারে বা তিনবারে আমাদের মোলাকাত হবে অর্থাৎ তার সম্বন্ধে অতিরিক্ত তথ্য আমাদের কাছে চলে আসবে ইনফরমেশন আমাদের কাছে চলে আসবে তখন সে কিন্তু আর অনির্দিষ্ট থাকলো না নির্দিষ্ট হয়ে গেলো যার কারণে তখন এ এনের যতগুলো রুলস রয়েছে সবগুলো রুলস অবসলেট হয়ে যাবে সবগুলো রুলস বাজেয়াপ্ত হবে সেখানে দা বসবে তো এ বিষয় নিয়ে আমরা পরবর্তী পার্টগুলোতে আসবো ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে ওয়েট করতে হবে আর আমি আরেকটি ব্যবহার আসছি সেটা হচ্ছে ও এর ব্যবহার আপনারা একটু অপেক্ষা করুন আমি বডি লিখে ফেলি প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখুন ও আপনারা জানেন যে ও হচ্ছে ভাওয়েল ও হচ্ছে ভাওয়েল দিস ইজ ওয়ান অফ দ্য ভাওয়েল লেটার্স দ্যাট আর এ ই আই ও ইউ ও এর দুইটি উচ্চারণ রয়েছে একটি হচ্ছে অ
আর আরেকটি হচ্ছে ওয়া, একটি হচ্ছে অ, অ আরেকটি হচ্ছে ওয়া। একটি জাস্ট সিম্পলি অ, ওয়া আ ক খ আমরা বলি জাস্ট অ, আরেকটি হচ্ছে ওয়া, ওয়া। ওয়েল, যা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ যদি থাকে, যদি আমরা অ শব্দ উচ্চারণ পাই কোনো কোনো ওয়ার্ডের শুরুতে অ পাই, তাহলে সেটা হচ্ছে ভাওয়েল সাউন্ড। আর ভাওয়েল সাউন্ড হলে আমরা সেখানে অ্যান বসাই, যেমন হচ্ছে অরেঞ্জ, এখানে রয়েছে অনিয়ন, অনিয়ন অরেঞ্জ, তাহলে এখানে আমরা ভাওয়েল সাউন্ড পাচ্ছি, অ্যান বসবে। এখানে দেখুন ওয়া যদি পাই, যেমন হচ্ছে এখানে ওয়ান টাকা নোট, 100 টাকা, ওয়ান আইড ম্যান, ওয়ান লেগড ম্যান, মানে হচ্ছে যে ওয়ান থাকছে, ওয়ান আইড ম্যান মানে একটি এক চোখা লোক, বা 100 টাকা বা 1 টাকা নোট, আমরা প্রত্যেকটাতেই এখানে ও পেয়েছি, ভাওয়েল পেয়েছি, মানে আমরা ভাওয়েল লেটার পেয়েছি, বাট উচ্চারণটি হচ্ছে ওয়া, আর যেটা হচ্ছে কনসোন্যান্ট সাউন্ড, মাথায় রাখতে হবে কনসোন্যান্ট সাউন্ড, আর কনসোন্যান্ট সাউন্ড পেলে আমরা এখানে এ বসাই। আমাদের বর্তমানে যে গ্রামারগুলো রয়েছে সেখানে জাস্ট লিখা আছে যে ও এর উচ্চারণ যদি ওয়া হয় তাহলে সেখানে অ্যান না হয় এ হবে, কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে যে আমাদের উচ্চারণ সম্বন্ধে আমাদের ধারণা নেই, আমাদের ফোনেটিক্স, আমাদের অ্যাক্সেন্ট সম্বন্ধে আমাদের ধারণা নেই, আমাদের যে 44টি সাউন্ড রয়েছে সেটা সম্বন্ধে ধারণা নেই। সো প্রিয় শিক্ষার্থীরা, আপনারা মাথায় রাখবেন এটা হচ্ছে ভাওয়েল সাউন্ড, এটা হচ্ছে কনসোন্যান্ট সাউন্ড। সো কনসোন্যান্ট সাউন্ড এখানে উচ্চারণ হলে আমরা এ বসাবো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। আজকে ভিডিওটি এখানেই শেষ করতে চাচ্ছি, ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, আপনারা হয়তো বা অধৈর্য হয়ে যাচ্ছেন, তবে খুবই লার্নিং পয়েন্ট, যারা বিশেষ করে সিক্সে পড়াশোনা করেন, সিক্স থেকে আপনাদের স্টার্ট আপ শুরু হয়, মানে স্টার্ট আপ হয় সিক্স থেকে। সো এই সিক্সের ক্লাসে যারা পড়াশোনা করেন তারা যদি এটা ভালোভাবে জেনে থাকেন তাহলে 7, 8, 9, 10, 11 অনার্স লেভেলে আপনাদের কোনো টেনশন করতে হবে না। আর একটু বিষয় বলে রাখি, আমরা যে গ্রামার শেখাই, একাডেমিক গ্রামার শেখাই, সে গ্রামার ন্যাচারাল গ্রামার শেখাই, যেটা বাস্তবে কোথায় প্রয়োজন, কেন প্রয়োজন, কীভাবে প্রয়োজন সেটা একেবারে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিই। আর আমাদের এই একাডেমিক গ্রামারে, আপনারা আমাদের প্রতিষ্ঠানে একাডেমিক গ্রামার শিখতে চাইলে সেখানে একটি প্লাস পয়েন্ট হচ্ছে যে আপনাদের স্পোকেনটা ফ্রি চলে আসছে। আমাদের এখানে স্পোকেনের ক্লাসের আলাদা কোর্স ফি অনেক এক্সপেন্সিভ, অনেক এক্সপেন্সিভ। সেক্ষেত্রে একাডেমিক গ্রামার যখন আপনি পড়বেন তখন স্পোকেনের টিচারের কাছে গ্রামার পড়া বিশাল একটা বিষয়, সেক্ষেত্রে আপনাদের স্পোকেনটা হয়ে যাচ্ছে সেটা আবার ছোটো থেকে, এবং সেটা মান্থলি ফি হয়ে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, আমার এই ভিডিওটি আপনারা বারবার দেখবেন, বারবার দেখবেন, কোথাও যদি কখনো বুঝতে অসুবিধা হয় বা কনফিউজ থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে হ্যালো করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।